আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অন্যতম টুরিস্ট স্পট সাজেক পানিপথেও কীভাবে যাওয়া যায় রাঙামাটি হয়ে। সাজেক সাধারণত যায় মানুষ সবাই খাগড়াছড়ি দিয়ে, কিন্তু আমি আপনাদের রাঙামাটি দিয়ে কীভাবে যাবো তা দেখাবো। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনে করে। আমরা যেহেতু বাজেট ট্যুরে করতে চাই, তাই আমাদের প্ল্যানিং ছিল মেল ট্রেনে করে যাব। মেল ট্রেনে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাই সকাল 9টা বাজে প্রায়। মেল ট্রেনের ভাড়া 120 টাকা জন প্রতি। তো আমরা সকালবেলা চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে রওনা দিই অক্সিজেন মোড়ের উদ্দেশ্যে। অক্সিজেন মোড় থেকে রাঙামাটিগামী বাস ছাড়ে। চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী বাসের ভাড়া হচ্ছে 170 টাকা করে। সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টা। আমরা যেহেতু অনেক দেরিতে পৌঁছাই, তাই আমাদের রাঙামাটি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা বাজে। রাঙামাটি থেকে লংদুগামী লঞ্চ শেষ ছাড়ে হচ্ছে 2:30 বাজে। এরপর আর কোনো লঞ্চ চায় না। লঞ্চ ভাড়া 200 টাকা করে। আপনারা যারা ঢাকা থেকে রওনা দেবেন বাসে করে, সকাল 7:30টায় প্রথম লঞ্চ ছাড়ে, এরপর 9:30 বাজে, তারপর 12টা বাজে, তারপর 2:30 বাজে, বেশ কয়েকটি লঞ্চ ছাড়ে, শেষ লঞ্চ ছাড়ে হচ্ছে 2:30 বাজে। রাঙামাটিতে বেশ কয়েকটি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে আপনাদের মাইনি এবং লংদুগামী লঞ্চ ছাড়ে। তাই আপনারা যারা সাজেক যেতে চান, তাদেরকে লংদু দিয়ে অথবা মাইন দিয়ে যেতে হবে। কাপ্তাই লেকের যে সৌন্দর্য আসলে তা বলে বোঝানো যাবে না। চারপাশে ছোট ছোট পাহাড় দ্বীপের মতো দাঁড়িয়ে আছে, আর চারপাশে যে সুবিস্তৃত পানি কাপ্তাই লেকের, এর মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ আপনাকে মুগ্ধ করবেই। তো আমাদের লঞ্চ 2:30 বাজে ছেড়ে দেয় লংদুর উদ্দেশ্যে। আমরা লংদুর সাধারণ মানুষদের সাথে একসাথে লঞ্চে করে রওনা দেই কাপ্তাই লেকের মধ্য দিয়ে মাইনের উদ্দেশ্যে। এর মাঝেই কিছু দূর পেরোতেই আমাদের রাঙামাটি অন্যতম টুরিস্ট স্পট সুবলং ঝর্ণা, যেটাতে মানুষ রাঙামাটি গেলেই ঘুরতে যায়, এটা দেখতে পাই। এর মাঝে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, ছোট ছোট মাছ ধরা ট্রলার, নৌকা, ছোট ছোট নৌকায় করে অনেকে মাছ ধরতেছে, চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণা দেখা যাচ্ছে। আসলে কাপ্তাই লেকের সৌন্দর্য এর আগেও আমি বেশ কয়েকবার গেছি, বলে বোঝানো যাবে না। ছোট বড় উঁচু উঁচু পাহাড়, এর মাঝে ছোট ছোট দ্বীপ আপনাকে মুগ্ধ করবেই। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে লংদুগামী লঞ্চটি আমাদের প্রায় 4 ঘন্টা কাপ্তাই লেকের মাঝখানে থাকবে। এরপরেই আমরা লংদু অথবা মাইনিতে নেমে যাব। আমাদের পিছনে আরেকটি লঞ্চ থাকে এবং কাপ্তাই লেকের মাঝখানে যে ছোট ছোট দ্বীপ, এর মাঝে নেটওয়ার্কের টাওয়ার, এই জায়গাটিতে কাপ্তাইয়ে যারা মাছ ধরে তারা এখানে আসে বিভিন্ন বাজার সদাই করে। কাপ্তাই লেকের মাঝখানে যে মাছ ধরার দৃশ্য, এই দৃশ্য আমরা দেখতে পাই। জেলেরা বড় বড় জাল ফেলে মাছ ধরতেছে, চারপাশের পাহাড় হাতছানি দিচ্ছে। এর মাঝে প্রায় আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা অতিক্রম হয়ে যায়। প্রায় সন্ধ্যা নামতে শুরু করে আমাদের লংদুগামী যে লঞ্চটিতে আমরা উঠি, প্রায় 4 ঘন্টা অতিক্রম করে সন্ধ্যার কাছাকাছি আমাদের লংদুতে পৌঁছাই আমরা। লংদু থেকে মাইনের দূরত্ব মাত্র 5 মিনিট, লংদু এবং মাইনি পাশাপাশি। আপনারা যারা সাজেক যেতে চান, লংদু অথবা মাইনিতে নেমে দিঘিনালার উদ্দেশ্যে আপনারা বাইক পেয়ে যাবেন। বাইক ভাড়া দুইজনের জন্য 500, সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এবং দিঘিনালা থেকে আপনারা সাজেকগামী বাইক, সিএনজি অথবা চান্দের গাড়ি পেয়ে যাবেন।